হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাইলাবাড়ি চলে এসেছি আবারও আজকে এমন একটা টপিক নিয়ে, যে টপিক নিয়ে আসলে আমরা সবাই মোটামুটি বুঝি জানি, কিন্তু আসলে কখনো কথা বলি না। মা হও তারপরে বুঝবা। মা হও তারপরে বুঝবা, এই কথাটা মারা আসলে কেন বলেন? মায়েদের বিভিন্ন রকম ফ্রাস্ট্রেশন তৈরি হয়, ঠিক সেখান থেকেই কিন্তু আসলে এই কথাগুলো আসে। একটা বড় ফ্রাস্ট্রেশন হচ্ছে তার আশেপাশের আত্মীয় স্বজন, যেই মানুষগুলো আসলে বাচ্চাকে কখনোই টেক কেয়ার করে না বা তার আশেপাশে থাকে না, তারাই সারাক্ষণ নানান রকমের সাজেশন দিতে থাকে। যেমন, আপনার বাচ্চা খায় না, আপনার বাচ্চা হাঁটে না, আপনার বাচ্চা কথা বলছে না, আপনার বাচ্চার মুখ বেঁকা, আপনার বাচ্চার কান ছোট, আপনার বাচ্চার চুল বড়, এরকম নানান কিছু। 24 ঘন্টা আপনাকে আপনার বাচ্চার টেক কেয়ার করতে হয়। এই 24 ঘন্টার মধ্যে যে মানুষগুলো আসলে কখনোই আপনার লাইফে মিন করে না, দেখবেন যে সেই মানুষগুলো খুব কাছের আত্মীয় স্বজন, যারা আপনাকে কন্টিনিউয়াসলি এই ধরনের কমেন্ট করতে থাকবে যে আপনার বাচ্চা খায় না, আপনার বাচ্চা সুখ না, আপনার বাচ্চা কথা বলে না, আপনার বাচ্চা কানে কম শোনে, আপনার বাচ্চার রেসপন্স কম করে, আপনার বাচ্চা অত্যাধিক দুষ্টু। আপনার বাচ্চাকে তো আপনিই লালন পালন করছেন, আপনার বাচ্চাকে তো আর অন্য কেউ লালন পালন করছে না। তো যেহেতু অন্য কেউ লালন পালন করছে না, সেক্ষেত্রে আপনি কী করবেন? লালন পালন করছে না, যে আসলে আপনার বাচ্চাকে লালন পালন করছে না এবং কখনোই আপনার বাচ্চাকে লালন পালন করার জন্য এগিয়ে আসে নাই, সে যদি আপনার বাচ্চা সম্পর্কে কোনো মন্তব্য করে, তখন আপনার কী করা উচিত? বা আপনাকে যদি বলে না তুমি আসলে ঠিক ভালো মা না, মানে তুমি ঠিক বাচ্চার টেক কেয়ার করতে পারো না, তখন আপনার কী বলা উচিত? আপনার আসলে হাসতে হাসতে বলে দেওয়া উচিত, তাহলে ভাই আপনার বাচ্চা, আমার বাচ্চা আপনি নিয়ে যান, আপনি লালন পালন করে আমার পাঠিয়ে দিন। এছাড়া তো বলার আর কোনো কিছু নাই, তাই না? মজার ব্যাপার হচ্ছে কথাগুলো আমরা বলতে পারি না, আমাদের খুব বলতে ইচ্ছা করে, আমরা বলতে পারি না বলেই আমরা ভীষণ রকমের স্ট্রেস ফিল করি। মায়েদেরকে এই ধরনের কথা খুব বেশি শুনতে হয়, মায়েদেরকে নানান রকমের বিষয়ে শুনতে হয়, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা শুনতে হয় সেটা হচ্ছে শিক্ষিত মায়েদেরকে। শিক্ষিত মায়েদের ডিপ্রেশনের সব পরিমাণ খুব বেশি। শিক্ষিত মায়েরা কেন ডিপ্রেশনের মধ্যে থাকে, তার একটা বড় কারণ হচ্ছে তাদের নিজেদের একটা লাইফের এক্সপেকটেশান থাকে, এবং তারা নিজেরা চায় তাদের লাইফে তারা দাঁড়াবে, তারা নিজের একটা কিছু করবে এবং তারা ভালো কিছু করবে। তারা আর 10 জনের মতো কিন্তু লাইফটাকে দেখে না, তারা লাইফটাকে অনেক বেশি ওপেনলি দেখে। কেউ হয়তো জব করে, ভালো জব করে, বাচ্চা হওয়ার পরে আসলে জবটাকে ছেড়ে দিতে হয় কারণ ভালো একটা ন্যানি পাওয়া যায় না, যে কিনা ফুল টাইম একটু বাচ্চাকে টেক কেয়ার করবে। তারপরে হাজব্যান্ড ঠিক মতো টেক কেয়ার করে না কারণ হাজব্যান্ড নিজে চাকরি করে এবং সে মনে করে যে তাকে বাচ্চাটা দেখার থেকে তাকে ইনকাম করতে হবে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এরকম নানান রকমের ডিলেমা থাকে, ডিলেমা থাকার কারণে একটা শিক্ষিত মেয়ে কিন্তু খুব বেশি তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে যায়, কারণ তার যে ক্যারিয়ার, সে যে ক্যারিয়ারটাকে ছেড়ে আসলে আসে একটা বাচ্চা পালার পর সময়, সেই ক্যারিয়ারটাকে সে আবার কখনো না কখনো ফেরত চায়, কিন্তু তার আশেপাশের মানুষ কিন্তু সেটা বোঝে না। তার আশেপাশের মানুষ মনে করে বাচ্চাটাই হচ্ছে তার জন্য এখন গুরুত্বপূর্ণ এবং বাচ্চাটাকেই টেক কেয়ার করতে হবে। দ্যাটস অলসো ভেরি ট্রু, বাচ্চাটাকে টেক কেয়ার করা যেমন একজন মায়ের দায়িত্ব, ঠিক একই রকমের মায়ের টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু পরিবারে। একটা বাচ্চা জন্ম দেওয়ার পরে সেই বাচ্চাটাকে আসলে কিভাবে কেয়ার করতে হবে সেটা শুধু একজন মা দেখবে, এরকম কথা কোথাও লেখা নেই। মা যেমন দেখবে, পরিবারের অন্য মানুষও কিন্তু দেখতে পারে। মায়ের সুস্থতা অবশ্যই খুব জরুরি, মায়ের ঘুম জরুরি। মা যদি না ঘুমাতে পারে, মা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবে না। মা যদি না ঘুমাতে পারে, মার যদি রিক্রিয়েশন না থাকে বা এন্টারটেনমেন্ট লাইফে না থাকে, মা খুব সহজে ক্র্যাঙ্কি হয়ে যাবে এবং বাচ্চার সাথে চিৎকার চেঁচামেচি করবে, আর সেটা কখনোই কোনো হেলদি বাচ্চা হবে না। আমরা আত্মীয় স্বজনরা মনে করি যে আসলে মাকে এক ধরনের প্রেশারে রাখতে পারলে খুব ভালো। এমনিতে অনেক ফ্যামিলিতেই আছে যারা কিনা বাচ্চা, মানে বাচ্চার মাকে আসলে খুব বেশি প্রেশারে তারা রাখে না বা অনেক কথা বলেও না, তারা হয়তো অনেক কিছু ইগনোর করে, কিন্তু তাদের যে ঘটনাটা ঘটে তারা পেছনে কথা বলে,
মানে গল্পটা এরকম, তুমি খুব ভালো, তুমি খুব ভালো, কিন্তু আবার কলা গাছটা আমার, মানে তাল গাছটা আমার, মানে মেয়েটা মেয়েটাকে তুমি টেক কেয়ার করতেছো না, ও খাইতেছে না, বাচ্চা খাচ্ছে না, দোষ হবে মায়ের যে মা খাওয়াতে পারছে না, বাচ্চা পটি করছে না, দোষ হচ্ছে মায়ের যে মা পটি করাতে পারছে না, বাচ্চার পিছন পিছন ঘুরে ঘুরে মা টায়ার্ড হয়ে আছে কিন্তু মানে এফোর্টটা বাকি কেউ দেখে না। কেন দেখে না? কারণ হচ্ছে এই মানুষগুলো নিজেরা কিন্তু কখনো এফোর্ট দেন না, নিজেরা কখনোই এই বিষয় নিয়ে এফোর্ট দেন না, তারা হচ্ছে দূর থেকে একটা জিনিস দেখে। তো দূর থেকে দেখার ম্যানেজমেন্ট একরকম আর নিজে করার ম্যানেজমেন্ট কিন্তু অন্যরকম। শিক্ষিত একটা মেয়ে যে কিনা কম্পিউটারের সামনে সারা জীবন বসে থেকেছে, যে কিনা প্রেজেন্টেশন দিয়েছে, যে কিনা প্রেজেন্টেশনে খুব ভালো, সে যে বাচ্চা পালার জন্য খুব ভালো হবে এমন কথা কিন্তু কোথাও লেখা নাই। আপনি একজন খুব ভালো প্রেজেন্টারকে বিয়ে করেছেন, বা আপনি একজন খুব ভালো অভিনেত্রীকে বিয়ে করেছেন, আপনি খুব ভালো একজন নায়িকাকে বিয়ে করেছেন, আপনি খুবই টপ কর্পোরেট পার্সনকে বিয়ে করেছেন, বিয়ে করার পরে সে যখন বাচ্চা মানে বাচ্চা অলরেডি সে ডেলিভারি করেছে, একজন একজন বাচ্চার মা হয়েছে, তারপরে সে যে একজন ভালো টিচার হিসেবে অ্যাক্ট করবে এটা কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন না। কারণ তিনি কর্পোরেট ওয়ার্ল্ডে খুব ভালো হলেও তিনি কিন্তু বাচ্চার মা হিসেবে ভালো নাও হতে পারেন, কারণ বাচ্চার সাইকোলজি একরকম আর কর্পোরেট ওয়ার্ল্ড কিন্তু আর এক রকম। আমি যেরকম বলবো যে আমি কি আমার বাচ্চাকে বলতে পারবো তুমি তুমি আমাকে ইমেইল পাঠাও, তুমি যেটা আমাকে বলতে চাইছো আমাকে তুমি ইমেইল পাঠাও, আমার বাচ্চা এখনও কথা বলতে পারে না, আমার বাচ্চার 2 বছর হয়ে গেছে কিন্তু আমরা সবাই তার সাথে কথা বলি, আমরা চেষ্টা করি, সে সব আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয়, সে আউ করে সব মানে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে সরাসরি কথা বলে না। এখন সে কথা বলে না, আমি কি তাকে এটা বলবো যে না তুমি আমাকে ইমেইল পাঠাও, কারণ তুমি যদি আমাকে ইমেইল না পাঠাও তাহলে কিন্তু আমি তোমাকে অ্যান্সার করতে পারবো না, তোমার ক্ষুধা লেগেছে, ও আচ্ছা তুমি তো আমাকে ইমেইল করোনি, আমি তাহলে বুঝবো কী করে, রিটার্ন কোনো কিছু নেই, আমি বুঝবো কী করে, আমি তো এই ধরনের কথাগুলো বুঝতো, তাহলে আমি এখন বাচ্চাকে ডিল করবো কী করে? তো বাচ্চাকে ডিল করার জন্য আমার নিজেকে কিন্তু ভাঙতে হয়, আমার বাচ্চাকে ডিল করার জন্য আমার নিজেকে একদম অন্যরকম একটা মানুষ হয়ে যেতে হয়, তখন আমার বাচ্চার মতো অ্যাক্ট করতে হয়, বাচ্চার বিহেভিয়ার বোঝার জন্য আমাকে অনেক রকমের এফোর্ট দিতে হয়, যেটা একটা গৃহিণী বা যে কিনা একটা অশিক্ষিত মানুষ, আমি কেন অশিক্ষিত কম শিক্ষিত বা অশিক্ষিতদের কথা বলছি, যেই কম শিক্ষিত বা অশিক্ষিত মানুষগুলো কিন্তু একটাই কাজ, তারা ডেডিকেটেডলি গৃহিণী, তারা ঘর সামলায়, ঘর ঘরের সব কিছু তার জানা আছে, এবং ঘরের রান্না কীভাবে হবে, ঘর কীভাবে সামলাবে, কাপড় কীভাবে গোছাবে, বাচ্চা কীভাবে টেক কেয়ার করবে, এইটা হচ্ছে একজন অশিক্ষিত বা অর্ধশিক্ষিত, তার সাথে হচ্ছে ফুল টাইম গৃহিণী যে মানুষটা তার পক্ষে এটা সম্ভব। কিন্তু যে তার জীবনে ফুল টাইম কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করে এসেছে বা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কাজ করে এসেছে, তার পক্ষে একটা বাচ্চাকে কি সামলানো সত্যি খুব সহজ? কারণ বাচ্চা তো সম্পূর্ণ একটা ডিফারেন্ট সাইকোলজির মানুষ। আমি যখন একটা কাজ করতে যাই আমি তো তখন 10টা লজিক দিয়ে চিন্তা করি, কিন্তু একজন অর্থশিক্ষিত মানুষ, গৃহিণী বা একজন সম্পূর্ণ মানে শিক্ষিত বা অর্ধশিক্ষিত বা গৃহিণী যেই ধরনের আর কি বলবো, যে যাদের লাইফে শুধুমাত্র ঘর সংসার ছাড়া আর কোনো কিছু নাই, তাদের লাইফে তো এই বাচ্চা ছাড়া আর কোনো কিছু, মানে বাচ্চা এবং ঘর ছাড়া তো তাদের লাইফে আর কোনো কিছু হওয়ার কথা না, বাট আমাকে তো আরও অনেক কিছু চিন্তা করতে হয়, আমাকে দেশের কথা চিন্তা করতে হয়, আমাকে পলিটিক্সের কথা চিন্তা করতে হয়, আমাকে ক্রিয়েটিভ কিছু চিন্তা করতে হয়, আমি জানি আমার পিএইচডি করতে হবে, আমি জানি আমার ফার্দার এডুকেশন নিয়ে চিন্তা করতে হবে, আমার কোনো কিছু কিন্তু থেমে নাই। তাহলে আমার লাইফ কিন্তু আমার বাচ্চার কারণে কখনো থেমে থাকতে পারে না, এবং একজন শিক্ষিত মায়ের কাছ থেকে কখনোই গৃহিণীর মতো আচরণ এক্সপেক্ট করা যায় না। এটা ভাবা যায় না যে একজন শিক্ষিত মা একটা তথাকথিত গৃহিণীর মতো আচরণ করতে পারবে, বরং সে একটা জিনিস হয়তো ভালো ম্যানেজ করতে পারবে, শি কুড বি আ ভেরি গুড সিইও, বাট তার যে আচরণ সে আচরণের মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন থেকেই যায় যে আমি আমার সময় নষ্ট করছি, মানে যখন বাচ্চাকে আমি ঘুম পড়াতে চাইছি যে বাচ্চা ঘুমাবে এবং তার সাথে সাথে আমিও ঘুমাবো, বাচ্চা কন্টিনিউয়াসলি খেলছে, এদিকে আমার শরীর আর চলছে না, তখন কিন্তু আমার রাগ বেড়ে যাচ্ছে, আমার কষ্ট বেড়ে যাচ্ছে, আমার 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 শরীর যখন আর সহ্য করতে পারছে না তখন স্বাভাবিকভাবে আমার রাগ বেড়ে যাচ্ছে, আর তাতে কিন্তু কোনো অন্যায় নেই।
স্বাভাবিকভাবেই আমাদের শিক্ষিত মেয়েরা অনেক বেশি ডিপ্রেশনে থাকে এবং অনেক বেশি মানসিক চাপে থাকে, যে চাপটা আমরা বুঝতে পারি না। আমরা কখনো বিশ্বাসও করতে চাই না যে মানুষগুলোর যে মানসিক চাপ, সেই চাপটা আমাদের শেয়ার করা উচিত বা আমাদের এই চাপটা সহ্য করা উচিত। আর এক্ষেত্রে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে বাবা মার সাপোর্ট, ভাই বোনের সাপোর্ট এবং অন্য আত্মীয় স্বজনদের সহানুভূতি খুব জরুরি। এবং সবচেয়ে বড় কথা, যে মানুষটা তার মানে তার সংসারে, যে মানুষটা আসলে তার সাথে সংসার করেন, তার স্বামী, তার স্বামীর বোঝাও খুব জরুরি যে এই মানুষটাকে কিন্তু আমি ঘর বন্দি করে ফেলেছি একটা বাচ্চাকে নিয়ে, এবং এই বাচ্চাটা সমস্তটা সময়ে বা মাকে ঘিরেই আছে, মাও এই বাচ্চাটাকে ঘিরেই আছে। তো এই মাকে আমার একটু জায়গা দেওয়া উচিত, একটু স্পেস দেওয়া উচিত। তো এই বিষয়গুলো নিয়ে যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আসলে খিটমিট খিটমিট লাগে বা আত্মীয় স্বজনের মধ্যে যখন খিটমিট লাগে, আমরা তখন বলি যে এই মহিলা তো ভালো না, মানে এই মহিলা তো আসলে একটু 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 ওভার রিয়্যাক্ট করছে, তার তো শুধু বাচ্চা পালন করা উচিত, লালন পালন করা উচিত। কিন্তু একজন কর্পোরেট ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্সড একজন পার্সনকে আপনি কখনোই এক্সপেক্ট করতে পারেন না যে সে শুধু বাচ্চা লালন পালন করাই হচ্ছে তার দায়িত্ব। মেবি সে এইটাকে খুবই সিলি একটা কাজ মনে করে এবং তার অনেক আরও অনেক প্রয়োজনীয় কাজ আছে যেটা সে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে। তবে এটাও ঠিক, বাচ্চাকে বড় করতে হলে ডেডিকেশনটা খুব জরুরি। কিছু কিছু সময় নিজের অনেক স্যাক্রিফাইস করতে হয় এবং এই স্যাক্রিফাইসের মধ্যে আসলে কোনো দোষ নেই, কারণ যে শিশুটার জন্ম হয়েছে সেই শিশুটা কিন্তু তার নিজের ইচ্ছায় জন্মগ্রহণ করেনি, সে আল্লাহর ইচ্ছায় এবং বাবা মার আগ্রহেই সে পৃথিবীতে এসেছে। সেই পৃথিবীতে আসার পেছনে যেমন আমাদের একটা আমাদের ইচ্ছা থাকে, ঠিক একইভাবে তাকে সুন্দর সুস্থভাবে বড় করার জন্য, মানসিকভাবে অনেক বেশি বিকশিত করার জন্য যে চেষ্টাটা করতে হয় সেটা কিন্তু মাকেই করতে হয়। এই সব কিছু আপনি যখন মা হবেন একমাত্র তখনই বুঝতে পারবেন। একজন ভালো মা একজন ভালো শাশুড়ি হতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। থাকুন আমাদের সাথে, আমার পেজের সাথে, আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন, কারণ এই কথাগুলো হয়তো আপনারই কোনো বোন বা আপনার ভাবির কথা হতে পারে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।